আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইয়াসমিন বাশরি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বাশরি ব্লগে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আশা রাখছি দূরে এবং কাছে, দেশ আর দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠি, সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ সারাদিন অনেক ব্যস্ত থাকব, তাই ভিডিও নাও করতে পারি, মোবাইল হাতে নেওয়ার সময়ও থাকবে না। তাই আজকে আমি সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা কিভাবে সাজালাম আপনাদের ডাইনিং লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুব মোটা সুটা, কতগুলো কলা, আম আর মালটা রেখে দিয়েছি টেবিলের এক কোনায়, আর পাশে মানে প্ল্যান গাছ সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে ওয়াটার বোতল দেখুন, দুইটা ওয়াটার বোতল দুই কর্নারে আমি রেখে দিয়েছি। টেবিল ম্যাটগুলো আমি এখানে এভাবে সাজিয়ে রাখি। আজকে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন ঘরে কোনো একটা আয়োজন চলছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলটা আগে থেকে গুছিয়ে রাখলাম। হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করতে পেরেছেন, আজকে মেহমান আসবে। আমার বাসায় তো সব সময় মেহমান, আর মেহমানদের জন্য আমি এখানে দেখুন মোমো বানিয়ে রেখেছি এবং সেটা বাফে দিচ্ছি। ভেতরে মাংসের ফুট দিয়ে আমি এই মোমোটা রেডি করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে মোমো তৈরি করতে পারেন ঘরে বসে। বাহিরের খাবারের চেয়ে ঘরেরটাই খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এটা আমি এখন একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব। আরও অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, এখন সেগুলো সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারছি না বলে দুঃখিত। আজকে আমার বান্ধবী আসবে দুবাই থেকে, তাই ওদেরকে আমি দাওয়াত করেছি, আর সে সুবাদে এই আয়োজন চলতেছে। আর আমার মেয়ের বাড়ির লোকে তো আছে, মেয়েরাও আসবে। আর এদিকে দেখুন মেহমানরা চলে যাবার পর দুপুরের খাওয়া শেষ করে অবশিষ্ট এগুলো রয়ে গেছে। আমি এরই মধ্যে বেশি ব্যস্ত ছিলাম, একা হাতে সব গোছাতে গিয়ে আপনাদের মেহমানের ভিডিওটা দেখাতে পারি নাই বলে দুঃখিত। এখানে অল্প অল্প গরুর মাংস আর মাছ সব কিছু একটু একটু করে রয়ে গেছে মেহমান। এখন এটা আমি বিকালবেলায় শ্যুট করতেছি। আর রান্নাঘরের অবস্থাটা দেখুন, একদম সব এলোমেলো। আমার মতো যারা গৃহিণীরা আছেন তারাই এই কাজগুলো সম্বন্ধে বুঝবেন। দশজন আসলে যে রান্না, আর দুজনের জন্য একই রান্না, একই কষ্ট করতে হয় আমাদের। আর এখানে ফ্রুটসগুলো খেয়ে পড়ে রয়েছে। আর এখানে এলোমেলো সব জিনিসগুলা দেখুন, সব বাসায় কিন্তু এরকমই হয় আমি জানি। এগুলো এখন একজনকে ডাকিয়ে গুছিয়ে নিব। এরই মধ্যে রাত হয়ে গেছে, আমি এই ভিডিওটা রাত প্রায় আটটার দিকে করতেছি। এখানে আমাদের জন্য আমার ছেলে পিৎজা আর বার্গার নিয়ে এসেছে, আর এই পিৎজা নিয়ে এখন যত কাণ্ড শুরু হবে। আমার নানুমণি বলতেছে এটা দেখে ওর নাকি বার্থডে করতে হবে, এখন এটাই কাটতে হবে ওকে নিয়ে। ও খুব কিছুতে বুঝতেছে না যে ওর এখন 2 বছর 6 মাস পূর্ণ হয়েছে। আমার মেয়ে বলতেছে সমস্যা নাই, আজকে এই পিৎজা দিয়ে ওর বার্থডেটা করে ফেলব আর কি। আর এটা সাজিয়ে নিয়েছি আমরা কাটার জন্য। এখন শুরু হবে মেন কাণ্ড, দেখুন এটা কাটতে গিয়ে এখন বলবে যে কেউ ঠান্ডা খাবে না, এটা গরম করতে হবে। আবার এর প্যাকেটটা উল্টো করে রাখাছে, এখন আবার উপুট করে দিতে হয়েছে। দেখতে সুন্দর লাগতেছে না? এই দেখুন, একবার প্যাকেটটা এদিক করতেছে আর একবার ওই দিক করতেছে। আমরা সবাই মিলে এটা নিয়ে একটা মজার কাণ্ড শুরু করে দিয়েছি। এখন কাটতে যাবে, তারপর বলবে যে গরম করা হয় নাই, এখন সেটা আবার ওভেনে ঢুকে দিবে। ওভেনে কিছুক্ষণ রাখার পর আমার নানুমণি তো ধৈর্য ধরতেছে না, কাটতে হবে এখন। ওভেনে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আবার আমরা সেটা নিয়ে কাটতে চলে যাব। এরই মধ্যে নানুমণি তো কান্না শুরু করে দিয়েছে, ওর বার্থডে আজকে করতে হবে, এখন করতে হবে, ক্যাট কাটতে হবে, এটাই আর কি। এখন আমরা পিৎজাটা কেটে সবাই একটু একটু করে খেয়ে ফেলব।
কাটতে গিয়ে কেউ বলে আমি কাটবো, কেউ বলে আমি কাটবো, এটা নিয়ে এমন একটা হুড়স্থুল কাণ্ড হয়ে গেছে বাসায় বলার বাহিরে। আমার কিউট ননিমণিটা এই পিজ্জাটার সামনে এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এটা এই 1 ঘন্টা পর্যন্ত কেউ ছবি তুলতেছি, কেউ ভিডিও করতেছি, মানে আমরা ছেলে মেয়েরা মা মেয়ে সবাই মিলে এই পিজ্জা নিয়ে খুব বেশি এনজয় করেছি। আবার প্লেটে নিয়ে নিলাম, খাটতে গিয়ে দেখুন কয়বারও প্লেট ওঠা জায়গা পাল্টাচ্ছে। দেখুন পিজ্জাটা, এই তো ফাইনালি আমরা পিজ্জাটা কেটে ফেললাম। আমার হাত থেকে আবার অন্যজনে নিয়ে নিছে, এখন আমার মেয়ে কাটতেছে। মনে হয় আমি সেটা আমার হাতটা দেখে তো মনে হচ্ছে আমি কাটতেছি, যাক কেউ না কেউ তো কাটলো। এবং সস দিয়ে এখন আমরা একটা একটা পিজ্জা সবাইকে ফেলতেছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিবেন, আর পুরো রিকোয়েস্টটি বারবার করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি চাইলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমার বান্ধবী এসেছিল দুপুরবেলা, দাওয়াত খেয়ে চলে গেছে এবং আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, তবে আমার জন্য নয়, আমার মেয়ে আর মেয়ের জামার জন্য। ও বছরে যদি 2 বারও আসে 3 বারও আসে, ও প্রত্যেকবার আমার জন্য গিফট নিয়ে আসে। এখন এবার আনছে আমার মেয়ের জন্য ব্যাগ আর শার্ট পিস এবং সাবান অনেক কিছু। আর বান্ধবীকে তো সরাসরি কিছু বলা যায় না, তাহলে সেজন্য এই ব্লগের মাধ্যমে আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং দোয়া রইল ও আমাকে ভালোবাসে বলে আমার মেয়ের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছে। এটাই আমার কাছে বড়, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমার তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, তবে কারো গিফট পাওয়ার আনন্দের মজা এটা অনেকটা, কীভাবে আমি এই কথা বোঝাবো বোঝাতে পারছি না, অনেকটা মজার, অনেকটা আনন্দের, অনেকটা খুশির আর কি। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।